সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক ফোর এসি। আমি শিশির। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইত্যাদি সোশ্যাল মিডিয়াগুলোর পাসওয়ার্ড কীরকম হওয়া উচিত এবং আপনারা কী দেন এবং কী দিলে বেটার হয়। তো আপনারা যারা এই সকল সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট ইত্যাদি আপনারা ব্যবহার করেন, তারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আপনার মেবি আপনার অ্যাকাউন্টটা হয়তো বা কোনো একদিন ব্লক হয়ে যেতে পারে অথবা কেউ হ্যাকারে চুরি করে নিয়ে যেতে পারে অর্থাৎ হ্যাকিং করে ফেলতে পারে। তো আমি আশা করব আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এবং বিষয়গুলো বোঝার জন্য সহায়তা হবে আপনাদের জন্য। তো চলুন শুরু করি। সাবস্ক্রাইব করুন টেক ফোর এসি চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এরকম অ্যামেজিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করে থাকে। ফেসবুক, অ্যান্ড্রয়েড, অনলাইন কম্পিউটার, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেল, অনলাইন থেকে আয়ের মাধ্যম, সহজ মাধ্যম এবং হ্যাকার থেকে বাঁচার উপায় ইত্যাদি সম্পর্কে আপলোড করে থাকি। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং খারাপ লাগলে অবশ্যই একটা ডিসলাইক দিবেন। এতে করে আমরা বুঝতে পারি যে আপনাদের মন্তব্যটা কী হয়েছে। তো আমি দেখাচ্ছি আপনারা, মূলত প্রথমে আমি দেখাবো যে আপনারা কীরকম করে আপনার নিজেরা পাসওয়ার্ড মূলত দিয়ে থাকেন ফেসবুকের, ইনস্টাগ্রামে, টুইটারে। অনেকে মেবি এরকম দেয়, তাদের নাম্বারগুলো দিয়ে দেয় ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারটা মূলত আপনার, আমি আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানিয়ে দিতেছি যে হ্যাকাররা মূলত ফার্স্ট টাইম বুট কিংবা মেবি বুস্ট ওই রকম একটা তাদের সিস্টেম আছে, যে সিস্টেমে একবার তারা যদি প্রেস করে মেবি 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ডের মধ্যে 1000 বার তারা ট্রাই করবে। সেটা হচ্ছে 01, 02, 03, এটা একটা, এরপর হচ্ছে 02, 03, 04, 01, 02, এরকমভাবে 1000 বার ওই মেশিনটা প্রায় 10-15 সেকেন্ডের মধ্যে কম্পিউটার সিস্টেমে এটা স্ক্যান করে ফেলবে। তো 1000 বারের মধ্যে আপনি যদি নাম্বারটা দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে 1000 বারের মধ্যে আপনার ওই নাম্বারটা চলে আসবে, এটা 100% শিওর, ঠিক আছে? তো এই জন্য মূলত আমি বারণ করব আপনারা আপনাদের নাম্বারটা যেন না দেন আপনাদের পাসওয়ার্ডে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে। আর হ্যাকাররা ছাড়াও এক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মেবি কোনো সময় আপনার সাথে যদি সমস্যা হয় তাদের, তো তারা প্রথমবার আপনার আইডিটা নষ্ট করার জন্য ফার্স্ট টাইম চাইবে হ্যাক করার জন্য। তো হ্যাক করতে হলে সে ট্রাই করবে ফার্স্ট টাইম আপনার নাম দিয়ে, তারপর নাম্বার দিয়ে, আপনার নাম্বারের প্রথম দিকের কয়েকটা নাম্বার দিয়ে এবং শেষের দিকের কয়েকটা নাম্বার দিয়ে। তো আমি আপনাদেরকে লাস্ট টাইম এটাই বলবো যে আপনারা আপনাদের নাম্বারটা কখনোই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না, অর্থাৎ পুরো নাম্বারটা কখনোই পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। তো এখন বলবো যে আপনাদের পাসওয়ার্ড কীরকম হওয়া উচিত এবং কীরকম হলে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয় এবং হ্যাকাররা ভুলেও, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভুলেও আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। তো সেজন্য আপনাদেরকে কী করতে হবে, আপনার মনে রাখার স্বার্থে আমি খুব সহজেই একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। এক্সাম্পল, আপনার নাম যদি শিশির হয় তাহলে আপনি এভাবে দিতে পারেন, যেমন আমার নাম শিশির, তো আমি দিতেছি আমার নামটা প্রথমেই দিয়ে দিই শিশির, তারপরে আপনি আপনার নাম্বারের লাস্টের দুই অথবা তিনটা ডিজিট দিতে পারেন, আমি দিতেছি 42, এরপর হচ্ছে এন দিলাম। তো আমার শিশি হচ্ছে ডাকনাম, এন হচ্ছে নোমান, ওইটা হচ্ছে আবদুল্লাহ নোমান, ওইটা হচ্ছে মেন নাম। তো তারপরে আমি হ্যাশ দিলাম, এরপর হচ্ছে আবার নোমান দিয়ে দিলাম অথবা নোমান নাই বা দিলাম। তো এতে করে এইটা, এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা কিন্তু খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা একজন হ্যাকার ভুলেও কিন্তু হ্যাক করতে পারবে না। তো তারপরে আমি আরও একটা পাসওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে @ NOMAN @ নোমান 507 শিশির, SISIR শিশির হ্যাশ। এটা যদি আপনি দিয়ে দেন পাসওয়ার্ডে তাহলে কিন্তু এটা একেবারে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে হ্যাকারের মানে অন্য কেউ আসলেও আপনার এই পাসওয়ার্ডটা ভুলেও হ্যাক করতে পারবে না। তো আমি আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোর পাসওয়ার্ড কীরকম আসলে হওয়া উচিত এবং আপনারা কীরকম দেন। তো আমি একসাথে মানে এক কথায় বলে দিতেছি, আপনার পাসওয়ার্ডটা এরকম হওয়া উচিত যে ফার্স্ট টাইম প্রথম কয়েকটা অক্ষর আপনার নাম, সে মাঝখানে কয়েকটা অক্ষর আপনার মোবাইল নাম্বার অথবা যে কোনো একটা সংখ্যা, তারপর হচ্ছে আপনার নামের যে কোনো একটা প্রথম ছোটো হাতের অক্ষর
অথবা বড় হাতের অক্ষর এবং লাস্টে এবং ফার্স্টে স্টার হ্যাশ সেমিকোলন এগুলো আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনার পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয়ে যাবে আর ওই স্ট্রং পাসওয়ার্ডটা আপনার হ্যাকার কখনোই হ্যাক করতে পারবে না। তো আমি আশা করতেছি এই ভিডিওটা আপনাদের উপকার আসছে, যদি উপকার আসে অর্থাৎ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে, তাদের সোশ্যাল মিডিয়াগুলোর পাসওয়ার্ড ঠিক করে দিতে পারে এবং তাদের অ্যাকাউন্টগুলো হ্যাকার এবং খারাপ মানুষদের নজর থেকে বাঁচাতে পারে। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো যদি ভিডিওর প্রয়োজন হয় অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন হয় টেকনিক্যাল বিষয়ে সেগুলো আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনস্ট্যান্ট চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। এবং আমার চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।